দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল ডক্টরস অ্যাডভাইস। সঙ্গে আছি ডক্টর শাকিরা ফয়সাল নোভা। আমাদের এই ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো শারীরিক সমস্যা। আজ আমরা কথা বলবো এমনই একটি সমস্যা নিয়ে যা কিনা আমাদের ব্যক্তিজীবনকে তো বটেই পরিবার জীবনেও বয়ে আনে বিপর্যস্ত। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেরুদণ্ডের সমস্যা ও তার চিকিৎসা। দর্শক অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। চলুন কথা বলি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো প্রায়শই শুনে থাকি যে বিভিন্ন ধরনের ব্যথা, বিশেষ করে ডিস্ক প্রোলাপস হলে, কোমরে ব্যথা হলে দেখা যায় যে অপারেশন করার প্রয়োজন হয়ে পড়ে। কী কীভাবে, মানে অপারেশন ছাড়াও কী কী পদ্ধতি আছে চিকিৎসার? অবশ্য আসলে এখন মেরুদণ্ড সমস্যার সবচেয়ে বেটা, যেটা আমরা ডিপিআরসি হাসপাতালে আমি প্র্যাকটিসও দেখি এবং সারা পৃথিবীতে যে এই সমস্যাটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ডিস্ক প্রোলাপস বা PLID বলে থাকি। এটা আপনার কোমরেও হতে পারে, এটা বেসিক্যালি কোমর এবং ঘাড়ে এই দুই জায়গায় বেশি হয়ে থাকে, মানে সার্ভাইকাল রিজন এবং ল্যাম্বোস্যাক্রাল রিজন দুই রিজনে বেশি হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা হয়, রোগীর খুব তীব্র কোমর ব্যথা হতে পারে এবং ডিস্ক যদি প্রলাপস অনুযায়ী আপনার নার্ভ রুট কম্প্রেশন অনুযায়ী ব্যথাটা হয়ে থাকে, যদি সেটা মনে করেন L1-2 লেভেলে, মানে কোমরের L1-2 লেভেলে প্রলাপস হয় সেক্ষেত্রে এক টাইপের ব্যথা হবে, 2-3 লেভেল হলে আরেক টাইপের ব্যথা হবে, এভাবে আপ টু L5 সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি হয় L4-5 এবং L5-1, এই দুইটাই বেশি ডিস্ক প্রলাপস হয় সাধারণত। আর সেম আপনার ঘাড়ে বা সার্ভাইকাল স্পাইনে, সেটা হচ্ছে সার্ভাইকাল 5-6 এবং 6-7 দুইটা লেভেলে বেশি ডিস্ক প্রলাপস হয়, মানে সার্ভাইকেলেরও একেবারে সর্বনিচের অংশগুলোতে এবং লাম্বারেরও নিচের অংশগুলোতে বেশি ডিস্ক প্রলাপস হয়। তো আর এই রোগীগুলো যেটা আপনি বলছেন যে অপারেশনবিহীন চিকিৎসা, আসলে আপনি জানেন যে ডিস্ক প্রলাপস রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটা মানে ব্যথা কমিয়ে রাখার চেষ্টা করে। রোগীরা নিজেরাও জানে না যে তাদের মেরুদণ্ডে বড় একটা প্রবলেম হয়ে গেছে বা এটা হতে যাচ্ছে, অথবা এটা যে আস্তে আস্তে তাকে বড় আকারে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধতা বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে, এটা রোগীরা জানে না, এভাবেই চলতে থাকে। তো এই রোগীগুলোকে যদি আমরা শুরুতেই প্রপার ডায়াগনোসিস করে দেখতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা কিছু ডায়াগনোসিস যেমন MRI বা ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং, এই টেস্টের মাধ্যমে আমরা সহজেই ডিস্ক প্রলাপস শনাক্ত করে ফেলতে পারি। এবং শুরুতেই যদি প্রলাপসটা, সেটা আপনি জানেন এটার স্টেজ আছে, সেটা হচ্ছে প্রথম যেটা হয় ডিস্ক বালজিং, মানে আমরা এটা নিয়ে আলোচনা করি ডিস্ক বালজিং। বালজিংয়ের ক্ষেত্রে আমি এখানে একটা MRI ছবি আছে দেখেন, এটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন, স্পাইনের ঘাড়ের অংশ একেবারে উপরে দেখেন, যে স্পাইনাল কর্ডটা উপর থেকে নিচে নেমে আসছে সাদা, আর মেরুদণ্ডগুলো বুঝেই যাচ্ছে হাড়গুলো একটার উপর একটা বসানো, মাঝখানে কালো এক অংশগুলো হচ্ছে ডিস্ক। এই ডিস্কটি দেখেন একটা অংশে এসে কর্ডটার ভিতরে ঢুকে গিয়েছে, সাদাটার ভিতরে কালো অংশটা একটা ডিস্ক গিয়ে ঢুকে গিয়েছে, বা দিস ইজ ডিস্ক প্রলাপস বা স্লিপ হয়ে যাওয়া, মানে ডিস্কটা সরে যে নার্ভে চাপ, নার্ভে কম্প্রেশন করে, এটা আস্তে আস্তে কর্ডে কম্প্রেশন করতে পারে, এটা দুই দিকে, এটা আসলে ল্যাটারাল ভিউ আমরা এখানে নিয়ে আসছি। তো ল্যাটারাল ভিউতে আমরা হয়তো কর্ড কম্প্রেশন দেখতে পাবো বা পিছনে যে চলে গেছে এটা বুঝেই যায় যে কালো একটা কিছু একটা অংশ গিয়ে সাদা স্পাইনাল নার্ভ বা কর্ডে কম্প্রেশন করেছে। তো এই থেকে কি হবে, এই থেকে এই, এটা কিন্তু একদিনও হয় না, এটা এখন যেটা হচ্ছে এটাকে বলি আমরা প্রলাপস, এটা বিভিন্ন টার্মস আছে। ফার্স্ট আমরা ডিস্ক বালজিং বলি বা ডিস্কটা ফুলে যাওয়া বলি, এরপরে এটা যদি চলতে থাকে বছরের পর বছর বা মাসের পর মাস যদি প্রপার ট্রিটমেন্ট না দেয় তাহলে সেটা হয়ে যাবে আস্তে আস্তে প্রোট্রিউশন, মানে ভিতর থেকে জেলি থাকে, জেলিটা বের হয়ে কর্ডে গিয়ে কম্প্রেশন দিতে পারে। তো সেই ক্ষেত্রে রোগীর অবস্থা আরও ভয়াবহ হতে পারে, কোমর ব্যথা, যেহেতু চাপটা পড়ে সেই জন্যই ব্যথাটা অনুভূত হয়, আরও বেশি সমস্যা হবে এবং কোমর ব্যথা হবে, কোমর থেকে দেখা যাবে পা অবশ হয়ে গিয়েছে বা পায়ে শক্তি চলে গেছে বা কোমরের কারণে অনেকক্ষণ বসে থাকতে পারে না, বা রোগী এক প্রকারে বিছানায় পড়ে যেতে পারে, এক সময় দেখা যায় তার স্বাভাবিক জীবনযাপনের সমস্যা হয়। আর সবচেয়ে খারাপ হচ্ছে কি, এই রোগীগুলো যেমন ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয় রোগী কিন্তু হাত ধরে রাখতে পারে না, মানে যে সে একটু বসে থাকবে রেস্টে সেটাও তার দ্বারা সম্ভব না, কারণ হাতটা মাথার উপরে নিয়েও আমার কাছে প্রায় রোগী আসে যে হাত একটা মাথার উপরে নিয়ে ক্যারি করে নিয়ে আসছে, কারণ হাত যখন নিচে রাখে কর্ডে আরও বেশি কম্প্রেশন হয় এবং হাত মনে হয় যে তার কাছে যে ছিঁড়ে পড়ে যাবে বা তার হাতটা কেটে ফেললে তার কাছে ভালো মনে হয়। এটা ঘাড়ের সমস্যা থেকে তার এই হাতের এই জাতীয় সমস্যা, যেটা হয় ফ্রোজেন শোল্ডার,
সেটা কি? আচ্ছা, এটার সাথে ফ্রোজেন শোল্ডার একেবারে ডিফারেন্ট থিংস। ফ্রোজেন শোল্ডার হচ্ছে শোল্ডার আমাদের বা স্কন্ধ সন্ধি যদি ফ্রোজেন হয়ে যায় বা জমে যায় সেটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি। আপনি জানেন জোড়ার ভিতরে এক প্রকার পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, এই ফ্লুইডটা আস্তে আস্তে জমে যেতে পারে। তো এই ডিস্ক প্রোল্যাপস রোগী যদি ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস হয় সে থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। তাছাড়া ক্ষেত্রেও তো হাত উপরে তুলতে সমস্যা হয়, হ্যাঁ সেটা দৈনন্দিন কাজ করতে যেমন চুল আঁচড়াতে সমস্যা হয়, কাপড় চোপড় পরতে সমস্যা হয়। হ্যাঁ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, খুব ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছিলেন ফ্রোজেন শোল্ডার, এই ক্ষেত্রে রোগী কিন্তু হাত ঝুলে রাখলে কোনো সমস্যা নেই বা হাত রেস্ট অবস্থায় রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস এর ক্ষেত্রে হাত ঝুলে রাখতে, হ্যাঁ স্বাভাবিক অবস্থা যদি সে থাকে বা সে যদি কাজ নাও করে, সে যদি রেস্ট অবস্থা থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু তীব্র ব্যথা হবে। ব্যথা ঘাড় থেকে হাতে চলে যেতে পারে, শিরশির বা ঝিনঝিন এই জাতীয় মানে অনুভূতিগুলো, ব্যথার কিন্তু বিভিন্ন রকম অনুভূতি আছে, যেমন টেস্টের বিভিন্ন রকম যে একটা ঝাল, একটা টক, একটা মিষ্টি, এরকম আপনার ব্যথার অনুভূতি বিভিন্ন রকম আছে। কারো কাছে মনে হয় যেটা ছিঁড়ে পড়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, কারো কাছে টাটানো জাতীয় ব্যথা হয়ে হতে পারে। তো ডিস্ক প্রোল্যাপস আর আপনার ফ্রোজেন শোল্ডার দুই ক্ষেত্রে একটু দুইটা ডিফারেন্ট থিংস। আর ডিস্ক প্রোল্যাপসে সার্ভাইকাল স্পাইন যদি আমরা মুভমেন্ট করি সেই ক্ষেত্রে ঘাড় ব্যথা হতে পারে। আর ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে আমরা ফ্রোজেন শোল্ডার সম্পর্কে আরো জানবো, আসলে এটা অনেক কমন প্রবলেম, অনেকেই এই সমস্যাটাই ভুগে থাকে। তবে একটা বিরতি নিয়ে এসে প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি হসপিটাল ডক্টরস অ্যাডভাইস অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মেরুদণ্ডের সমস্যা ও তার চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। আমরা বিরতির আগে কথা বলছিলাম সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস এবং ফ্রোজেন শোল্ডার প্রসঙ্গে। আসলে এই যে সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস আর ফ্রোজেন শোল্ডার একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি দীর্ঘদিন সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপসে ভোগে তারও কিন্তু ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন হয়ে যেতে পারে। কিন্তু ডিস্ক প্রোল্যাপস আর ফ্রোজেন শোল্ডার একেবারে আলাদা জিনিস, একটা হচ্ছে ঘাড়ের সমস্যা আর একটা হচ্ছে দুই শোল্ডারের সমস্যা। তো একটার থেকে আরেকটা সেকেন্ডারি সমস্যা হতে পারে। তো ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম সার্ভাইকালের ক্ষেত্রে, এই রোগীগুলোকে দেখা যায় যদি দীর্ঘদিন যদি সঠিকভাবে চিকিৎসা না হয়, ব্যথার ওষুধ খেয়ে থাকে, এক পর্যায়ে হয়তো গিয়ে তাকে আর কোনো কিছুই করা সম্ভব থাকে না, তখন অপারেশনে যেতে হয়। কিন্তু এক স্টাডিতে দেখা গেছে এই রোগীগুলোকে আমরা যদি সঠিক সময়ে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি, সেটা বাই ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ, তাহলে রোগীগুলোকে কখনো এই রোগীদেরকে অপারেশনে যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা শুরুতেই যদি সঠিকভাবে হসপিটালাইজড করে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি তাহলে দেখা যায় যে রোগী সম্পূর্ণরূপে, কতদিন লাগে ভালো হতে আর খরচটাই বা কেমন হয়? অবশ্যই, আসলে ডিস্ক প্রোল্যাপস রোগী যদি সার্ভাইকাল রিজন হয় এই রোগীগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে কোমরে ডিস্ক প্রোল্যাপস রোগীদেরকে হয়তো বেশি সময় থাকতে হয়, তারপরও আনুমানিক 4-6 সপ্তাহের ভিতরে রোগী হসপিটালাইজড যদি ভর্তি করে রাখা হয় সেক্ষেত্রে 3-4 বার আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিলে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আর চিকিৎসা খরচ সেটা সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে কিন্তু অন্যান্য খরচে যেভাবে কম, তদ্রূপ এই রোগীদের চিকিৎসা খরচও অনেকাংশেই কম। একটা অপারেশন করতে গেলেও কিন্তু যে খরচটা পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি উইদাউট অপারেশনে বাই এই রিহ্যাবিলিটেশন প্রসেসের মাধ্যমে যদি চিকিৎসা দেই তাহলে কিন্তু খরচও অনেকাংশে কমে যায়। পাশাপাশি রোগীর যে অপারেশনের যে রিস্ক এবং অপারেশন পরবর্তী যে জটিলতা হতে পারে এর থেকেও রোগী মুক্ত হতে পারে। কারণ এটা কিন্তু প্রায়শই দেখা যায় যে অপারেশন যেই ডিস্কে হয়েছে, একটা ডিস্ক প্রোল্যাপস হয়েছে, অপারেশন হলো, কিন্তু তারপরে দেখা যায় যে আরেকটাতে সমস্যা হয়, যার ফলে মানে এটা রিপিটেডলি হতে থাকে। হতে পারে, হ্যাঁ, একটা সমস্যা হলো দেখা যায় যে ওটা যদি কোনো কারণে অপারেশন করা হয়, লেমিনেক্টমি করা হয় অথবা ডিসেকটমি করার পরেও পরবর্তীতে দেখা যায় আরেকটা সমস্যা হতে পারে। আর এটার স্টাডিতে দেখা যায় যে আপনি কোমর ব্যথা বলেন বা ঘাড় ব্যথা অথবা ডিস্ক প্রোল্যাপস যাই বলেন, এই রোগীগুলো কিন্তু 90% রোগী উইদাউট অপারেশনে কিন্তু ম্যানেজ করা সম্ভব, অপারেশনের প্রয়োজনই পড়ে না। এখন আপনি যদি সঠিক সময় চিকিৎসকের কাছে না যান, আপনি যদি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করেন, সঠিকভাবে চিকিৎসা না হয় বা ভুলভাবেও ফিজিওথেরাপি চিকিৎসা না হয়, তাহলে এক পর্যায়ে হয়তো অপারেশনে যেতে হবে। কিন্তু অপারেশন মানে এটা একেবারে এই রোগের চিকিৎসার লাস্ট স্টেজ, যে একেবারেই না হলেই নয়, এবং যেটা দেখা যায় যে অনেক সময় পা ফুট ড্রপ হয়ে যেতে পারে বা হাত টোটালি অবশ হয়ে গেছে বা হাতের মাসেল শুকিয়ে গেছে বা হাতের শক্তি কমে আসে এক পর্যায়ে, তখন দেখা যায় যে বা দীর্ঘদিন দেখা যায় 5-6 বছর যদি ডিস্ক প্রোল্যাপস থাকে তাহলে ফাইব্রোসিস হয়ে যায়, মানে ডিস্কটা শুকিয়ে গিয়ে
নার্ভকে এমনভাবে পেঁচিয়ে রাখে যে ফাইব্রোস্ট হয়ে যায়, তখন দেখা যায় ওখান থেকে অপারেশন করে রিলিজ করা ছাড়া কোনো উপায় থাকে না। আর তারপরও অপারেশন করলেই হবে না, এই রোগীগুলোকে পুনর্বাসন যদি করতে হয় তাহলে আপনাকে পুনর্বাসন সেন্টারে শরণাপন্ন হয়ে আবার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হবে। না দিলে কিন্তু কথাটা যেহেতু আসলো, আমি একটু জানতে চাচ্ছি ডিপিআরসি হসপিটালে পুনর্বাসনের কি ব্যবস্থা আছে? আসলে ডিপিআরসি আমরা যে চিকিৎসা আমাদের মোটেই হচ্ছে পুনর্বাসন চিকিৎসা দেওয়া। পুনর্বাসনটা হচ্ছে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, মানে একটা মানুষ যদি কোনো কারণে কোমর ব্যথা দীর্ঘদিন ভোগে, আপনি জানেন এই রোগীগুলো শারীরিক মানসিকভাবে একেবারেই মানে পর্যদস্ত হয়ে পড়ে, তো এই রোগীগুলোকে ফিজিক্যালি বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে রিহ্যাবিলিটেশন প্রসেস একটা বিশাল প্রসেস। এক্ষেত্রে রুগী আমরা হসপিটালাইজড করে দিই, করে 4-6 সপ্তাহ অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা যদি বিভিন্ন প্রকারের এখানে থেরাপিউটিক এক্সারসাইজ আছে, বিভিন্ন রেস্টার এক্সারসাইজ আছে, আমাদের বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করা হয় বা বিভিন্ন ফিজিওথেরাপি বিভিন্ন অ্যাপ্রোচ ইউজ করা হয়, বিভিন্ন অর্থোসেস বা প্রস্থেসিস এই জাতীয় ইকুইপমেন্ট আমাদের ইউজ করতে হয়, তো এই সকল প্রসেসের মাধ্যমে আমরা আস্তে আস্তে এই ডিপিআরসিতে এই রুগীগুলোকে রিহ্যাবিলিটেশন করলে দেখা যায় যে ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রেও রুগী ভালো হয়ে যায় বা কোমর ব্যথাও চলে যায়, এবং পাশাপাশি রুগী একটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল একটা তার একটা সাউন্ড হেলথ চলে আসে। সে কিন্তু অনেক রুগী দেখা যায় আমার এখানে মানে ডিপিআরসিতে আমরা অনেক সময় আসলে রুগী দেখা যায় যে নিচে বসতে সাহস পেত না রুগী বা হাঁটু ভেঙে নামাজ পড়তে সাহস পেত না, কিন্তু আমরা যখন পুনর্বাসন চিকিৎসা দেই এবং তাকে আবার মাসেলকে স্ট্রেন্থেন করা এবং এক্সারসাইজের মাধ্যমে সেগুলো বিল্ড আপ করায়, তখন রুগী কিন্তু এক ফিজিক্যালি সে ফিট হয়ে আসে এবং মানসিকভাবেও সে কিন্তু সে বুঝে যে না আসলে এতদিন আমি যে চিকিৎসা করছি বা চেয়ারে বসে নামাজ পড়েছি বা নিচে বসি নাই বা একেবারে শুয়ে বসে রয়েছি, এই জিনিসটা আমার একটা ভুল চিকিৎসা ছিল। সে থেকে একটা মানুষ যদি ফিজিক্যালি ডিপেন্ডেন্ট থাকতে পারে, নিজের উপরে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না হতে হয় এবং সে যদি নিজের কাজ নিজে করতে পারে, চলাফেরা নিজে করতে পারে, নিজে নামাজটা উঠবস করে পড়তে পারে এবং হাঁটু ভেঙে বসার জন্য বসতে হয় তখন যেন বসতে পারে বা সিঁড়ি বাইতে পারে, এইটা খুব লাইফের জন্য খুবই এসেনশিয়াল যে কোনো মানুষের জন্য। এবং এই রোগীগুলো তখন ডিপিআরসিতে আমরা একটা বিভিন্ন প্রোগ্রাম করে দিই অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী, যে হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, ঘাড় ব্যথা রুগীর ক্ষেত্রে আরেক ট্রিটমেন্ট, আবার কোমর ব্যথা রুগীদের ক্ষেত্রে আরেক টাইপের ট্রিটমেন্ট, এই বিভিন্নভাবে প্রোগ্রাম করার পর দেখা যায় আস্তে আস্তে রুগী ইমপ্রুভ হয়ে আসে। আচ্ছা, আপনি বলছিলেন অর্থোসিস এবং প্রস্থোসিসের কথা, এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। আসলে বিভিন্ন ক্ষেত্রে যেমন যদি কারো একিউট ডিস্ক প্রোল্যাপস হয়, যদি একিউট স্ট্রেস সাজার জি রুগীর কমপ্লেন যে আমি আগের দিন হঠাৎ করে তার কোমর ব্যথা শুরু হলো এবং তীব্র ব্যথা হয়, সেটা ঘাড় ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আমরা কোমরে কিছু কর্সেট বেল্ট ইউজ করে থাকি বা ফর টাইম বিং 3-6 মাস এভাবে চালিয়ে যায়, অথবা ঘাড়ের ক্ষেত্রে সার্ভাইকাল কলার ইউজ করা হয় এবং কলারে বিভিন্ন টাইপস আছে, এটার অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা কলার দিয়ে থাকি, কোমরের ক্ষেত্রে কোমরে কর্সেট দিয়ে থাকি বা স্পাইনে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন অর্থোসিস ইউজ করি, যেমন মিলওয়াকি ব্রেস বিভিন্ন নাম আছে আর কি অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী, কেউ যদি কুজো হয়ে যায় বা সামনে ঝুঁকে যায় কাইফোসিস তখন আমরা বিভিন্ন ব্রেস ইউজ করে থাকি সেটাকে কারেকশান করার জন্য। তদ্রুপ হাঁটুর ক্ষেত্রে যদি হাঁটুতে ফুলে যায়, হাঁটু হাঁটতে পারে না রুগী, সেক্ষেত্রে আমরা কিছু নি সাপোর্ট ইউজ করতে বলি, সেটা কিছু দিনের জন্য সাপোর্ট যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে একদিক দিয়ে তো আমরা চিকিৎসা দিচ্ছি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, পাশাপাশি রুগীকে মুভমেন্ট রাখাও, সেজন্য শুয়ে বসে না থাকে, সেজন্য হাঁটতে পারে, সেক্ষেত্রে আমরা যদি নি সাপোর্ট দিই তাহলে অনেকাংশে রুগীর ফুলোটো নিয়ন্ত্রণে থাকে এবং রুগী হাঁটতে সে কিন্তু একটা এক্সট্রা সাপোর্ট পায় ওটার উপরে, মানে শরীরের ওজনটা তো হাঁটু নিয়ে নেয় কিন্তু হাঁটু যখন নিতে পারে না বা দুর্বল হয়ে পড়ে তখন নি সাপোর্টটা দিলে ফর টাইম বিং সে কিন্তু হাঁটতে পারে, এতে কী হয় তার জয়েন্টের যে মোবিলাইজেশনটা ঠিকমতো হয়, ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয়, জয়েন্টের ভিতরে যে আপনার সাইনোভিয়াল ফ্লুইড এই প্রোডাকশনটা ঠিকমতো থাকে, তাহলে নি সাপোর্টটা এটা আমরা আবার কিছু দিনের জন্য দিই। আবার অনেক সময় আবার রুগীদের এই ক্ষেত্রে রুগীরও ভুল করে থাকে, যেটা করে যে হাঁটুর যদি নি সাপোর্ট দিই অথবা কোমরের নি ব্রেস দিই বা আমরা কর্সেট দিই দেখা যায় এটা বছরের পর বছর পড়তেছে, এটা কিন্তু অনেকেই করে, আসলে বুঝতে পারে না যে কতদিন এটা কন্টিনিউ করবে, করতে হবে বা হয়তো প্রথম দিকে একটু আরাম পাওয়া যায় সেই জন্য কন্টিনিউ করতেই থাকে, বাট এটা উচিত না। হ্যাঁ, এটা অবশ্যই না, তো এই রুগী এটা আসলে বলে দিতে হবে অথবা রুগীকেও জানতে হবে, যেমন কোমরের বেল্ট কেউ যেন 3-6 মাসের বেশি না পড়ে, এর ভিতরে তো আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, তদ্রুপ হাঁটুরও একটা নির্দিষ্ট নি সাপোর্টগুলো আমরা ইউজ করতে বলি, হয়তো 2-3 মাস তারপরে কিন্তু ইউজ করে না, এবং দীর্ঘদিন যদি কেউ কর্সেট বা কলার বা নি সাপোর্ট ইউজ করে তাহলে দেখা যায় চারপাশের যে মাংসপেশিগুলো আছে এগুলো আস্তে আস্তে কী হয়ে যায়
শক্তি কমে আসে বা মাসেলের স্ট্রেংথ কমে আসে এবং স্ট্রেংথ আমরা গ্রেড করি নরমাল গ্রেড 5 বলে থাকি তারপরে 4 3 2 এভাবে 0 পর্যন্ত আসে তো এই গ্রেড দেখা যায় আস্তে আস্তে কমে আসে আমরা যদি আবার মাসেল টেস্টিং করি বা ফিজিক্যালি অথবা ইলেকট্রিক্যাল বিভিন্ন যন্ত্রের মাধ্যমে করা যায় তাহলে দেখা যায় গ্রেড কমে আসছে সেই ক্ষেত্রে রোগী দেখা যায় কোমর ব্যথা বা ঘাড় ব্যথা বা হাঁটু ব্যথা এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায় তো এই জন্য এই অর্থোসিস বা প্রোস্থেসিস সেটা কিন্তু দীর্ঘদিন ইউজ করা একেবারেই উচিত না সেটা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং পাশাপাশি তাকে রেগুলার ফলোআপে থাকতে হবে আসলে এটা আসলে চেঞ্জ হয় এবং একই ধরনের ফিজিওথেরাপি তো সবসময় চলে না মানে রোগীর কন্ডিশন অনুযায়ী এটা চেঞ্জ হয় হ্যাঁ অ্যাকর্ডিং টু রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা বিভিন্ন দিন দিয়ে থাকি এবং সেটা চেঞ্জ হবে এবং রোগীকে আমরা শিখিয়ে দিব কিভাবে ইউজ করবে কতদিন ইউজ করবে তারপরে কতদিন পর থেকে আর না ইউজ করবে তো এই জিনিসটা মানুষ মানে সবাইকে জানতে হবে তো হয়তো ডাক্তারের কাছে আর পরবর্তীতে ফলো আপে যায় না অথবা বলে না যে এটা আর এখন ইউজ করবে কিনা সে মনে করে যে কোমর ব্যথার জন্য এটা পার্মানেন্ট অথবা হাঁটু ব্যথার জন্য এটা পার্মানেন্ট এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে তবে হাঁটু ব্যথার প্রসঙ্গটা যেহেতু আসলো আচ্ছা এটা কত বয়সের পর থেকে হাঁটু ব্যথার সমস্যাটা সাধারণত দেখা যায় আসলে হাঁটু ব্যথা রোগী আমার প্র্যাকটিসে আমরা আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা একটু ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো হ্যাঁ আমার নাম মুতালিস আমি ধানমন্ডি থেকে বলছিলাম জি আমি ডাক্তার সাহেবের কাছে প্রশ্ন করছিলাম যে আমার কোমর ব্যথা আছে কোমর ব্যথা থেকে আমাকে অবশেষে যেটা হয় কিছু সময় হাঁটলে বা দাঁড়ায় থাকলে আমার পায়ে চলে যায় এর জন্য আমি এমআরআই করাইছি তারপরে আপনার কিছু এই এক্সরে করাইছি ডিজিটাল এক্সরে করাইছি অনেক কিছু কিছু ধরতে পারে না পর এক সময় বললো যে ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের দেখান ফিজিক্যাল মেডিসিন দেখালাম তা ফিজিক আপনার থেরাপি করলো বাট তারা বলে যে আপনার কোনো অসুখ নাই অথচ আমি দাঁড়ায় থাকলে আমার ওইখানে ব্যথা করে অথবা কিছু সময় হাঁটলে আমার আস্তে আস্তে ব্যথা করতে করতে বাম পাটা অবশ হয়ে যায় এর জন্য আমি কি করতে পারি আচ্ছা আপনার বয়স কত হবে আনুমানিক আমার বয়স 32 আচ্ছা জি দর্শক আমরা উত্তর দিচ্ছি ওনার একটা কমপ্লেন যেটা হচ্ছে ওনার কোমর ব্যথা হয় কোমরের সাথে পায়ে ব্যথা চলে যায় অনেক সময় উনি এমআরআই বা বিভিন্ন পরীক্ষার পরেও যে এটা কনফার্ম হয় নাই যে কি হয়েছে আসলে তো দর্শক আপনার আমাদের সাথে আরো একজন দর্শক আছেন আমরা এই ফোনটি নিয়ে পরপর দুটো উত্তর দিয়ে দেব হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন হ্যাঁ আমি আসলে আমি আজিজ বলছি বাটা থেকে জি বলুন জি বলুন আমরা আমি শুনতে পাচ্ছি জি আমি তো আসলে অনেকদিন ধরে যে আপনার আসল ব্যথা ক্লাসে যে মাথার ব্যথা ছিল পরে আসতে ছিল এখন আসলে পায়ের গোড়ালি পেয়ে গিয়েছে হ্যাঁ জি তো আমি তো এখন ওই যে রেডিওথেরাপি নিয়েছি এক চিকিৎসক পরামর্শ অনুযায়ী তো এটা কি ঠিক আছে কিনা আর কি আচ্ছা আপনার এখন কি অবস্থা আপনার ফিজিওথেরাপি নেওয়ার পর এখন কি অবস্থা হ্যাঁ ফিজিওথেরাপি নেওয়ার একদিন নিয়েছি অনলি একটু কম ব্যথাটা একটু কমেছে আচ্ছা জি আমি বুঝতে পেরেছি উত্তর দিচ্ছি প্রথম যে দর্শক ফোন করেছে যে ওনার আসলে ডায়াগনোসিস হয় নাই হ্যাঁ এটা আসলে এখন দেখার বিষয় যে যে এমআরআইটা করেছে সেই ফিল্মটা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে অথবা আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করে তাহলে বোঝা যাবে তো যদি ওনার যে কমপ্লেন কোমর ব্যথা এবং পায়ের দিকে ব্যথাটা চলে যায় রোগীর কিন্তু কমপ্লেন বারবার এবং তার জন্য ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে তো শুধু শুধু তো ফিজিওথেরাপি দেওয়ার কোনো মানে হয় না যদি তার কোনো শারীরিক সমস্যা একেবারেই না থাকে আমার মনে হয় ডায়াগনোসিসটা কনফার্ম হয় নাই দর্শক আপনার এটা আসলে সঠিক এটা দেখলে বোঝা যাবে যে আসলে কি হয়েছে কনফার্ম ডায়াগনোসিস খুব এসেনশিয়াল যে কোনো ডায়াগনোসিস যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে যে কোনো চিকিৎসায় ফিজিওথেরাপি বলেন অপারেশন বলেন বা ওষুধ নেওয়াটাও ঠিক না আপনার এটা ডায়াগনোসিস কনফার্ম করা উচিত তো আমার মনে হচ্ছে আপনার কথা অনুযায়ী যে এটা ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনাই বেশি সেটা আমার এই ফিল্মটা দেখলে হয়তো আমি বলে দিতে পারতাম আর দ্বিতীয় যে কোশ্চেন করেছেন যে ওনার ফিজিওথেরাপির নিচে হাঁটু ব্যথা এবং পায়ের তলায় বা গোড়ালিতেও ব্যথা চলে যায় অনেক সময় তো উনি কিন্তু একদিন ফিজিওথেরাপি নিয়েছে বাট কেন ব্যথা হচ্ছে এটা উনি বলতে পারে নাই তো যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনার রোগ ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট হাঁটু ব্যথার অনেক কারণ আছে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে হাঁটুতে যদি অস্টিওআর্থ্রাইটিস এটা খুব কমন কজ তাছাড়া বিভিন্ন রিমাটয়েড আর্থ্রাইটিস বা বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যা হাঁটু ব্যথা হয়ে থাকে অথবা বিভিন্ন
কোমরের সমস্যা থেকে হাঁটুতে ব্যথা আসতে পারে। তো এটা আপনার ডায়াগনোসিস করার পর আপনি ফিজিওথেরাপি নেবেন বা অন্য কোনো রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা আপনি অপারেশন করবেন বা কি করবেন, সেটা আপনার ডায়াগনোসিস করা অত্যন্ত জরুরি। আর এই সকল রোগে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। তো সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, তবে ওনার সাথে আগে আপনার যেটা জানতে হবে যে আপনার আসলে কি হয়েছে, তারপরে আপনার ট্রিটমেন্ট নেবেন। হ্যাঁ, বলছিলাম যে আসলে হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রায় রোগী আমি পেয়ে থাকি যে দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়ে বা নিচে বসে না বা বসার চেষ্টাও করে না। যে রোগী মনে করে যে হাঁটু ব্যথা হয়েছে, এটা হাঁটু আমরা হয়তো কিছুদিনের জন্য বলি যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়বেন বা নিচে কম বসবেন, সেটা ট্রিটমেন্টরত অবস্থা। কিন্তু দেখা যায় এই রোগী 2 বছর 3 বছর 4 বছর পরও আমার কাছে রোগী আসে যে হাঁটু ব্যথা তো আছে, এখন সে আর হাঁটতে পারে না, কিছুক্ষণ হাঁটার পর সে পড়ে যায়। কারণটা হচ্ছে দীর্ঘদিন মিস ইউজ বা ডিস ইউজ যেটা আমরা বলি, মানে যদি হাঁটুর প্রপার ট্রিটমেন্ট না হয়, তাহলে হাঁটুর যদি স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করানো না হয়, মাসেলের শক্তি যদি কমে আসে, তাহলে সে কিন্তু আর হাঁটতে পারবে না। তো এই রোগীগুলোকে আসলে মূল যে ট্রিটমেন্ট, আপনি যদি মুভমেন্ট বন্ধ করেন, এটা কোনো ট্রিটমেন্টের ভিতরেই পড়ে না, আপনাকে ট্রিটমেন্টও দিতে হবে, সেটা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট। পাশাপাশি তাকে তার অ্যাক্টিভিটি যেন সে করে, তার দৈনন্দিন কাজ যেন সে করে, নামাজ যদি উঠবস করে নামাজের মতো নামাজ পড়ে, এটা সবচেয়ে বেস্ট এক্সারসাইজ, হাঁটা বেস্ট এক্সারসাইজ, সুইমিং এক্সারসাইজ। অনেক সময় রোগী গিয়ে জিম করে, একেবারেই উচিত না। আপনার কাছে যে সকল এক্সারসাইজ আছে, যে দৈনন্দিন চলাফেরায়, যেমন নামাজ একটা বড় এক্সারসাইজ, আবার আপনার নিচে বসার জন্য দরকার হলে বসতে হবে। আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, এবং আমরা সিডেন্টারি লাইফস্টাইলে বেশি অভ্যস্ত বসে বসে কাজ করা, সেটা না করে আমাদেরকে চলাফেরার মধ্যে থাকতে হবে এবং হাঁটার অভ্যাস করতে হবে। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভি এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সময় স্বল্পতার কারণে আমরা আর ফোন নিতে পারছি না, এই জন্য অনেক দুঃখিত। দেখা হবে প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30 এশিয়ান টিভির পর্দায়। সবার সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।